আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা এবং অভিনন্দন আরও একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে কিছুক্ষণ আগেই একটা সুখবর দিয়েছিলাম, এখন এর থেকেও বড় একটা সুখবর নিয়ে হাজির হলাম। সেটা হলো, যারা দেশে আটকা পড়েছেন ছুটিতে গিয়ে, তাদের আকামার মেয়াদ আরও 1 মাস ফ্রিতে বাড়ানোর ঘোষণা দিয়েছেন যাওয়াজাত সৌদি পাসপোর্ট ডিপার্টমেন্ট। আবারও বলছি, হয়তো অনেকেই বুঝতে পারেননি, যারা দেশে আটকা পড়েছেন ছুটিতে গিয়ে, তাদের আকামার মেয়াদ সম্পূর্ণ বিনামূল্যে আরও 1 মাস বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে সৌদি গেজেট সেখানে উল্লেখ করেছে যে বাড়িয়ে দিয়েছে। আপনারা চেক করতে পারেন আপনাদের আকামা, আশা করছি আপনাদের আকামার মেয়াদ অলরেডি বেড়ে গেছে। যদি না বাড়ে, অপেক্ষা করুন, আজকে না হোক কালকে কিন্তু আপনার আকামার মেয়াদ বেড়ে যাবে আরও 1 মাস। আরও 1 মাসের আকামার মেয়াদ আপনারা এখন সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। যারা চিন্তায় আছেন, টেনশনে আছেন, তাদের জন্য বলছি, দেখুন চিন্তা করবেন না, সৌদি সরকার কিন্তু দফায় দফায় আপনাদের আকামার মেয়াদ বাড়াচ্ছে, ছুটির মেয়াদ বাড়াচ্ছে। আজকে যারা সৌদি আরবে আটকা পড়েছিলেন ফাইনাল এক্সিট নিয়ে, তাদেরও কিন্তু তারা ফাইনাল এক্সিটের মেয়াদ বাড়িয়েছে, এবং যারা দেশে আটকা পড়েছেন তাদেরকে আজকে আবার ঘোষণা দিয়েছে, 5 মিনিট আগেই ঘোষণাটা দিয়েছে। এখানে দেখতে পারেন প্রত্যেকের আকামাতে 1 মাস করে মেয়াদ ফ্রিতে দিচ্ছে। সো ইনশাল্লাহ আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যেই আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়ে যাবে, এর মধ্যেই চালু হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ তাদের কার্যক্রম বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়ে যাবে। সো আপনারা চিন্তামুক্ত থাকুন, এবং আপনাদের অবগতির জন্য বলছি যে সেখানে তারা কোনো ক্যাটাগরি উল্লেখ করেনি, এবারেও কিন্তু সবার জন্য, সবার আকামাতেই বাড়বে, না সায়েক খাস আছে না আমেল মঞ্জিল, সবার জন্য এই মেয়াদটি বাড়বে। আপনারা চিন্তামুক্ত থাকুন ইনশাল্লাহ।